আছে তাজিন হাসান ভাইয়া, আগে বিএটিতে ছিলেন, এরপরে শেভরন, এরপরে রবি, এরপরে ডিএইচএল, এখন ডেইলি স্টারে হেড অফ মার্কেটিং হিসেবে আছেন। আপনি ভাই এত জায়গায় কাজ করে বেড়াচ্ছেন আর বাংলাদেশের মানুষ চাকরি বাকরি পাচ্ছে না। So that's Achha, that was very kind of yours. But that's thanks for inviting me. My absolute pleasure. Looking forward to next 20 minutes. Yes. So amader আজকে একটা স্ট্যাটাস অনেক ভাইরাল হয়েছে, জুলফিকার আলী খান লিখেছে, আর আপনাকে দেখেনি, সো আমি আপনার কাছে একটু পড়ে শোনাতে চাই, যেটা অনেকটুকু বাংলাদেশের কনটেক্সট দিয়ে দেয়। তিনি লিখেছেন যে বাংলাদেশে কোনো বেকার নেই, যদিও সরকারি হিসাবে বেকারের সংখ্যা 26 লক্ষ, আর আন্তর্জাতিক শ্রম সংস্থা হিসাবে তা 3 কোটি। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর যে চাকরি প্রার্থী এক পৃষ্ঠার একটি আবেদনপত্র শুদ্ধভাবে লিখতে পারে না, তাকে আমি বেকার বলবো না, তাকে আমি বলবো অপদার্থ। যে চাকরি প্রার্থী চাকরিতে প্রবেশের শুরুতেই বলে আমি ঢাকার বাইরে কাজ করবো না, সে বেকার না, সে ঘর কোনো। যে চাকরি প্রার্থী চাকরির শুরুতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বেতন নিয়ে বাড়াবাড়ি করে এবং দর কষাকষি করে, সে বেকার না, সে আপেল। যে চাকরি প্রার্থী চাকরির শুরুতে এসি রুম এবং টেবিল চেয়ার খোঁজে, সে বেকার না, সে ভাবিস্ট, আরামপ্রিয় এবং ভোগবাদী। তাকে বলবো চাকরি খুঁজে সময় নষ্ট না করে বাবাকে বলে একটি কোম্পানি খুলে এসি রুম, চেয়ার ও টেবিলের ব্যবস্থা করতে। এভাবে অনেকগুলো জায়গার সাথে আমি একমত, কারণ আমি অনেক জায়গায় দেখেছি আমরা প্রপারলি সিভিটা লিখতে পারি না, ইন্টারভিউ বোর্ডে যে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি না, এবং অনেক জায়গায় আমরা চাকরি না পাওয়ার ক্ষেত্রে নিজেদের অনেক জায়গায় স্কিল সেটের দোষ আছে। সো অনেকটুকু কনটেক্সট তুলে ধরা হয়েছে। সো এর ব্যাপারে আপনার মতামত কি আর আপনি কি মনে করেন? সাইমন, ফার্স্ট তোমাকে অনেক ধন্যবাদ টু ব্রিং দিস স্ট্যাটাস ফরওয়ার্ড, রাইট? সো এখানে বলা হলো যে 26 লাখ বেকার, যেটা আমরা গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক বলছি, আর তার বাইরে বলা হলো 3 কোটি। তো 2.6 মিলিয়ন যে বেকারত্বের কথা বলা হলো, সেটা আমি একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাড করছি, যেটা আসলে জাস্টিফাই করবে পরের পয়েন্টগুলো, যে সিভি রাইটিং, স্যালারি। 70% আর গ্র্যাজুয়েটস, আমাদের গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার অ্যাকচুয়ালি বেশি, গ্র্যাজুয়েটদের বেকার হওয়ার চান্সেস বেশি। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে আমি যখন ছোটবেলায় শুনতাম যে চাকরি হবে না যদি তুমি পড়ালেখা না করো, এডুকেশন ইজ দ্য প্রিরিকুইজিট ইফ ইউ ওয়ান্ট আ জব। বাট এখনকার স্ট্যাটিস্টিক্স হচ্ছে 2.6 মিলিয়ন মানুষ চাকরি পাচ্ছে না, যার মধ্যে 2.1 মিলিয়ন হচ্ছে গ্র্যাজুয়েট করে ফেলেছে। তার মানে he has met the prerequisite but she এখনো চাকরি পাচ্ছে না। তার মানে the problem lies somewhere else. True. So ওইটাকে যদি বলি, হ্যাঁ প্রবলেম হতে পারে যে হয়তো শেখার আগ্রহ নেই, হতে পারে যে হ্যাঁ সিভি লিখতে হবে তাই লিখছি, কিন্তু সিভি লেখার জন্য আসলে কি আমাকে কি স্টেপগুলো দেখতে হবে আমি কখনো হয়তো ওইভাবে চিন্তা করছি না, রাইট? আসলে কি ক্যারিয়ারের আর্লি স্টেজে আমাকে স্যালারি নেগোশিয়েট করতে হবে, না লার্ন করতে হবে কোন ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, ইন্ডাস্ট্রিটা কোম্পানিটা, রাইট? বুঝতে পারছি না। আমার শুরু থেকে আমি নিজেও বিএডিতে আমার ক্যারিয়ার শুরু করি। মজার বিষয় হচ্ছে যখন আমরা আমাদের ক্যারিয়ার শুরু করি 2006-এ, তখন এরকম ছিল যে ওকে ইটস এ ড্রিম জব, পোস্টিং ডাজন্ট ম্যাটার, কোথায় দিবে, ঢাকায় দিবে না রাঙামাটি দিবে, এটা আসলে চিন্তাও কখনো ছিল না। হোয়ারএভার উই গেট দ্য পোস্টিং, বাট দ্য ফার্স্ট 6 মান্থস অর ফার্স্ট 1 ইয়ার আমরা হয়তো নতুন কিছু শিখবো, লার্ন করবো, সেটার দিকে ফোকাস করি। তো দ্যাট অলসো গিভ এ হিন্টস যে আসলে এই যে আমরা শিক্ষিত বেকার বলছি, 2.1 মিলিয়ন পিপল, 21 লক্ষ মানুষ। তো এই 21 লক্ষ শিক্ষিত বেকারদের আসলে প্রবলেমটা তো তাদের ধরে নিচ্ছে শিক্ষায় নাই, অন্য জায়গাতে, রাইট? কুড বি ভ্যালু সিস্টেম, কুড বি দেয়ার পার্সপেক্টিভ, কুড বি দেয়ার মাইন্ডসেট, রাইট? সো ডেফিনেটলি আই বিলিভ যে এখানে কিছু টেকনিক ট্যাকটিক্স থাকতে পারে যেটা দিয়ে প্রবলেমগুলো ফিক্স করা যেতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে অনলি এডুকেশন ইজ নট একটা বিশাল স্কিল সেট গ্যাপ তৈরি হয়েছে। আমাদের বেসিক যদি আমি বলি, আমি অলওয়েজ বলি যে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, বাংলা এবং ইংলিশ শুদ্ধভাবে বলতে এবং লিখতে পারা আমাদের নাই। সফটওয়্যার স্কিল, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট স্কিলটা আমাদের নাই। কর্পোরেট গ্রুমিং এর জন্য যে বেসিক জিনিসপত্র জানা দরকার এটা আমরা অনেকেই জানি না। এবং আরেকটা মেইন পয়েন্ট এখানে, আমরা আনএমপ্লয়মেন্টের কথা বলছি, আন্ডারএমপ্লয়েড কত মানুষ আছে চিন্তা করে দেখেন। আনএমপ্লয়েড মানে আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি যে ধরনের জব করতে পারি বা চাই তার থেকে আমি অনেক নিচে আনএমপ্লয়েড, রাইট? সো এটা একটা কনসার্ন। যাই হোক, এটা নিয়ে আজকে আমাদের হতাশ করা বা আমরা আফসোস করতে চাই না। সো এটার জন্য আজকে আমাদের সেশন। সো যেহেতু আপনি অনেকগুলো মাল্টিন্যাশনাল ছিলেন, এখন ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে আছেন, হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করছেন, সারাদিন ডিজিটাল বিভিন্ন ক্যাম্পেইন, বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আপনি আমাদের যে স্টুডেন্টরা আছে বা ফ্রেশ গ্রাজুয়েটরা আছে, যারা হয়তো খুব ভালো একটা জায়গায় চাকরি পেতে চায়, চাকরি করার ইচ্ছা আছে বা চাকরি খুঁজছে, তারা নিজেদের কিভাবে ইকুইপ করতে পারে নতুন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইমে যে স্কিলসের গ্যাপ তৈরি হচ্ছে ওগুলোর চাই টাইমে তারা কিভাবে স্কিলসেট ছানিয়ে নিতে পারে এর নিয়ে আজকে সেশন। সো আসলে ওই জায়গাটাতে যাওয়ার আগে আমি আরেকটা পয়েন্ট বলি, ভেরি ইন্টারেস্টিং। যখন কথা হচ্ছিল যে বেকারত্ব নিয়ে জব মার্কেটে, যখন আমার আসলে বিভিন্ন এমপ্লয়ারদের সাথে কথা, বিভিন্ন কোম্পানির এইচআর গুলি, মার্কেটিং গুলি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন বড় পজিশনে যারা রিক্রুটমেন্টের কাজে কাজ করে আর কি, তো তারা একটা কথা বলে যে আমি ভালো লোক পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আবার যখন মার্কেটে আই এম টকিং উইথ দ্য ফ্রেশ গ্রাজুয়েটস, তারা তখন বলছে যে ভালো চাকরি পাচ্ছি না। সো তারা বলছে ভালো লোক পাচ্ছি না, আরেকজন বলছে ভালো চাকরি পাচ্ছি না। সো ইট মিনস ভালো চাকরি যারা খুঁজছে দেওয়ার জন্য, যারা ভালো চাকরি করতে চাচ্ছে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি ইউ নো দে আর নট মিটিং ইচ আদার। সো তারা একজন আরেকজনের সাথে আসলে দেখা পাচ্ছে না, রাইট। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের সেশনটাতে হয়তো আমি একটু ফোকাস করি যে let's focus on the good people, right, or qualified people, or maybe I assume we have skilled people, right, but they are not getting the right job. So কিভাবে এটা পেতে পারে, right? So what's the first thing যেটা আপনি বলবেন? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি যে আইমান it's 20 minutes or 30 minutes যেটা আমরা আজকে নিব, যেরকম তোমার সেশনটা আসলে সবসময় খুবই একটা ইম্পর্টেন্ট সেশন এবং অনেক মানুষ আই নো তারা এই সেশনটা দেখছে। সো আমি আসলে সেই পয়েন্টগুলোই বলতে চাই যেটা অ্যাকচুয়ালি yes it's available on পাঠ্যপুস্তক বলো, গুগল বলো, but I'm trying to give you some examples from my last 12 years of experience and recent change গুলো, কারণ আসলে মার্কেটিং তো চেঞ্জ হয়েছে, জব ফিল্ডও চেঞ্জ হয়েছে, স্কিল সেট চেঞ্জ হয়েছে, ওই জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে বলতে চাই যে এই মুহূর্তে এই যে তাদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ, স্কিল এমপ্লয়ি এবং যারা স্কিল এমপ্লয়ি খুঁজছে, সেই গ্যাপটা যদি আমাকে আসলে মিনিমাইজ করতে হয়, প্রথম যে জিনিসটা দরকার আজকে যারা শুনছে এখানে, হু উইল বি দ্য পটেনশিয়াল এমপ্লয়ি এন্ড হু উইল লুক ফর পটেনশিয়াল এমপ্লয়ার, ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু মেক শিওর টু আন্ডারস্ট্যান্ড পিপল দ্যাট ইউ এক্সিস্ট ইন দ্য মার্কেট। নিজের অস্তিত্ব যে মার্কেটে আছে সেটা মানুষকে জানাতে হবে। সেলফ ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং। সো আমি কিভাবে জানবো? অলরাইট, অ্যাবসলিউটলি পার্সোনাল ব্র্যান্ডিং। এখানে একটা মজার বিষয় আছে, আজ থেকে 10 বছর আগে আমি যদি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করতাম, আমার সোর্স কি ছিল? আমার সোর্স ছিল আমার ইউনিভার্সিটি ক্যারিয়ার ডিপার্টমেন্ট, যারা আমার ইন্টার্নশিপ প্লেস করবে, মেবি ফিউ সিনিয়র্স, আর আমি হয়তো নিউজ পেপারে জব প্লেসমেন্ট দেখতাম, আমি অ্যাপ্লাই করতাম। দ্যাটস দ্য ট্রেডিশনাল সিনারিও। নাও এখন যদি আমি দেখি ফেসবুক আর লিঙ্কডিন, সিম্পল লাস্ট মান্থে আমার টিমে আমি 2-3 জন রিক্রুট করবো। So আমি just Facebook একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আচ্ছা I want to recruit few people with these qualities and with these requirements, and I get around 2000 CVs. I get personal texts from Messenger where people not only demonstrate their resumes and anything, they also, if somebody has any blogging capacity, their own any small tech venture or anything, they send all the links to me. So it means ফেসবুক আর লিঙ্কডিন এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে আমি ইজিলি কিন্তু আমার পটেনশিয়াল এমপ্লয়ারের কাছে পৌঁছতে পারি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, পটেনশিয়াল এমপ্লয়ারের কাছে কি শুধু আমি আমার সিভিটা পাঠিয়ে দেব বা বলবো হ্যাঁ আমি আপনার এই যে চাকরিটা দিয়েছেন আমি এখানে জব করতে চাই? এটা আপনি বলেন, বিকজ আপনি এমপ্লয়ার। সো এখানে যারা যারা আজকে ভিডিওটা দেখছে, তখন অনেকেই হয়তো বা আপনি যে অর্গানাইজেশনগুলোতে চাকরি করে আসেন সেখানে যাওয়াটা তাদের স্বপ্নের মতো, সো কিভাবে এই কাজটা করতে হয় ওটাই আমরা শিখি। সো আইমান, আমি কিন্তু এমপ্লয়ার বলছি, আমিও কিন্তু looking for potential employer maybe na okay, so we perspective ni boli je maybe senior ra amar activity dekhche Facebook e, tasdin ki post korche, tasdin kon dhoroner content share korche, ba amar jodi kono initiative thake, amar kono passion thake, let's say ami jeta korechi ami kichu blog likhi, I create my own URL www.tasdinhasan.com, acha to ekhane ami URL ami kichu marketing content likhi, then eta ami social media te share kori। আচ্ছা, সো আমি যখন এই ধরনের কন্টেন্ট লিখি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, সো আমার কমিউনিটিতে যারা মার্কেটিং রিলেটেড যারা প্রফেশনালস আছে, সিনিয়র আছে, তারাও দেখছে আমার কন্টেন্টগুলো, দে আর অলসো গিভিং কমেন্টস, সো দে আন্ডারস্ট্যান্ড ওকে আই হ্যাভ সাম এক্সপার্ট ইন দিস এরিয়া। সো যারা খুব ফ্রেশার বা লাস্ট ইয়ারে আছে, আমি বলবো তার যে প্যাশনের জায়গাটা আছে, সে এখন থেকেই ফার্স্টে ইউ ক্যান স্টার্ট রাইটিং আ ব্লগ ওয়ার্ডপ্রেস, ইয়া you can start making your own website, then you start writing a blog, right, then you share it in your social media, done, then you let the world know, see I have that passion on this, I'm writing this for last 1 year, 2 years. So that gives an indication that, okay, this potential employer, okay, passion. So এখন কি হয়, এমপ্লয়মেন্টের জায়গা থেকে আমি 10টা সিভি সিলেক্ট করব ফর ইন্টারভিউ। আমি 5টা সিভি হয়তো ট্র্যাডিশনাল মেথডে নিব। আমার অ্যাপ্লিকেশন আসছে 1000 2000 আমি এইচআর কে দিচ্ছি, সে আমাকে কিউরেট করে হয়তো 5টা সিভি আমি তার কাছে, বাকি 5টা কিন্তু আমি নিব রেফার। রাইট, সো আমি হয়তো কাউকে ফোন দিয়ে বলবো যে ইফ ইউ হ্যাভ দিস কোয়ালিটি অফ পিপল, সো আপনি আমাকে এটা দেন। রাইট, উই লুকড অন দ্য পারে সোশ্যাল মিডিয়াতে তো আমি এই ছেলেটাকে দেখেছি, হি ইজ প্যাশনেট অ্যাবাউট ইট, why not I suggest that boy or girl for this position, then we can get a lead generate হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এখন আসলে শুধুমাত্র যে কর্পোরেটে গেলে বা সেলিব্রিটি হলে পার্সোনাল ব্র্যান্ডিং দরকার তা না। ইভেন জব সার্চের ক্ষেত্রেও পটেনশিয়াল এমপ্লয়ারের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ম্যাটার। যেমন আমাকে আগে বলতাম, যখন প্রথম আমার ফেসবুক পেজ খুলি, আমার ফ্রেন্ডরা আমাকে বলে তুই কি সেলিব্রিটি হয়েছিস, তুই ফেসবুক পেজ খুলছিস। বা তখন আমি তাদেরকে বলি যে আগে যেটা হইতো মানুষ সেলিব্রিটি হইতো দেন ফেসবুকে একটা পেজ খুলতো, এখন তো উল্টা, মানুষ মানুষের কাছে পৌঁছানোর জন্যই টুলটা ইউজ করছে। এবং কিছুদিন আগে আমি পরশুদিন আমার ইনস্টাগ্রামে একটা লম্বা ভিডিও করেছি 19 মিনিট, এবং 19 মিনিটে আমি এই পার্টিকুলার জিনিসটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আজকালকার জামানায় একটা মোবাইল ফোন হাতে থাকলে কত সহজে আপনি আপনার ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারেন। আগে বিটিভিতে যাওয়া লাগতো, এখন আপনি মোবাইলে লাইভ করছেন। আগে লাইভ ব্রডকাস্ট করার জন্য পুরো প্যানেল লাগতো, এখন একটা মোবাইলে হয়ে যাচ্ছে। আগে গান শোনার জন্য রেডিও স্টেশনে যাওয়া লাগতো, এখন ইনস্টাগ্রামেও করা যাচ্ছে। Absolutely. এটাই যদি একটু প্রপারলি আমরা করি এন্ড ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে নিজেদের ট্যালেন্টগুলো দেখা, তাহলে কিন্তু অনেক দূর যাওয়া যায়। সো দ্যাটস আ সেলফ ব্র্যান্ডিং, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। আর কোনো পয়েন্ট আছে? আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি এখনো ইনফ্যাক্ট যারা লাইভে আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে তোমাদের মধ্যে কয়জনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? ভেরি ভাইটাল কোশ্চেন, সে ইয়েস। অলরাইট, সো আমি আসলে দেখতে চাই যে কয়জনে আছে। এখানে আছে ফেসবুকটাকে, এখানে এটা আমি দেখতে চাই যে কয়জনের অ্যাকচুয়ালি লিংকডইন অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমি নিচ্ছি, সাউন্ড অফ করে রাখি, ডাবল সাউন্ড দিয়ে ফেলে। ও ইয়া, স্যার হুমায়ুন কবির বলছে যে ইয়েস আমার আছে, হরিশ চন্দ্র রয় বলছে হ্যাঁ আমার আছে, ইমতাজ আহমেদ নিলয় বলছেন আমার আছে, খাদিজা আক্তার বলছে নাই ভাইয়া। ওকে, অনেকের জন্য আস্তে আস্তে নাই ভাইয়া শুরু হয়েছে, বাট আই থিংক আজকে সেশনের পরে সবাই আব্দুল্লাহ খালিদ আছে, এসএসকে সাদমান সাকিব আছে, তাসিন আছে। বাট আমি যে ইউজুয়ালি যে নাম্বারটা দেখি সে কারোর, যখন কোয়েশ্চেন করি কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবাই হাত তুলে, এক হাত, দুই হাত, তাহলে পাও তুলে হাত, 3টা অ্যাকাউন্ট আছে, একটা পার্সোনাল কাজে, একটা ভেরি পার্সোনাল কাজে। আর বাট তখন যখন আমার জিজ্ঞাসা করি লোকজনের কোয়েশ্চেন লিংকডইন অ্যাকাউন্ট আছে, অনেকেরই নাই। সো প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য যে লিংকডইনটা কত দরকারি এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। অ্যাবসলিউটলি, ইভেন আমি যদি বলি যে আমার 4-5টা চাকরির মধ্যে আমার একটা জব লিড এসেছিল লিংকডইন। কোনটা? স্যার দ্যাট ওয়াজ রবি আনসার দা ওয়ান। আচ্ছা, রবি আউট অফ নোওয়্যার আই জাস্ট গেট আ নক ফ্রম দা এইচআর লিংকডইন। আচ্ছা, would I be interested for a position? So I think and LinkedIn কিন্তু শুধুমাত্র it's not about job. আমি যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলছিলাম, that's a good platform to showcase your activity and all the characteristics to the potential, especially বাংলাদেশের বাইরেও যদি আপনার কারোর সাথে নেটওয়ার্কিং করার প্ল্যান থাকে তাহলে ইটস ভেরি নট নেসেসারি। আমরা কেন ভাবছি যে ইটস অ্যাবাউট জব? হ্যাঁ, যারা ছোট ছোট এন্টারপ্রেনার আছে, যারা হচ্ছে হয়তো বাইরে, মেবি আ গ্রাফিক ডিজাইনার, মেবি আ গুড ক্রিয়েটিভ পিপল হু ওয়ান্টস টু ডু ক্রিয়েটিভ ওয়ার্কস ফর আউটসাইড বাংলাদেশ, ইউ ক্যান অলসো গেট দ্য লিডস ফ্রম লিংকডইন। অ্যাবসলিউটলি, আমাদের এখানে টুইটার ইজ নট দ্যাট পপুলার, বাট আই বিলিভ আমরা যদি ইনিশিয়ালি ফেসবুক, যেহেতু ফেসবুক এন্ড এভরিওয়ান ইজ দেয়ার ইন দ্য ফেসবুক, বাট LinkedIn and Facebook দুইটাতে যদি এখন আমরা ফোকাস করি, it gives lot of space for us. But একটা কথা, Facebook আছে, LinkedIn আছে, কিন্তু how you utilize that matters. Exactly. Facebook account খুলে রাখলে, LinkedIn একটা profile খুলে রাখলে, but you are not active, তাহলে কিন্তু হচ্ছে না, তুমি active হতে হবে। True. So আচ্ছা ঠিক আছে, আমি ব্লগ লিখতে পারি না বা আমি ব্লগ লিখতে পারছি না, বাট আমি কি ধরনের কন্টেন্ট ফেসবুকে শেয়ার করছি, how I influence people, that also matters. True. Absolutely. আমরা চিন্তা করি আমরা যতজন ফেসবুকে মিম টিম ছাড়ি, টোন ছাড়ি, ওরা যদি একটু ডিজাইনিং স্কিলটা একটু ব্রাশ আপ করে ফ্রিল্যান্সিং করত, বাংলাদেশ মাই গড, আমি মিম নিয়ে আসবো। সো পার্সোনাল ব্র্যান্ডিং এর পরে দ্য নেক্সট লজিক্যাল থিং চলে আসে যে আমরা লিংকডইনে, ফেসবুকে বেসিক্যালি উই আর ট্রাইং টু নেটওয়ার্ক, রাইট? ইয়েস, সো ইওর 2 সেন্টস অন নেটওয়ার্ক। আচ্ছা আমি একটা কথা বলি, মানে এই জিনিসটা আমি স্টুডেন্ট থাকার সময় আমরা কখনো পাইনি। এখন তো দেখি প্রতি মাসে কিছু না কিছু চলতেছে ইভেন্টস। প্রচুর ইভেন্টস। আই এম আ বিগ ফ্যান অফ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শরীফ ভাই অনেক ইভেন্ট করে বছরে, কমিউনিকেশন সামিট করে, ব্র্যান্ড সামিট করে, লিডারশিপ সামিট করে। আমি কতগুলো তো পোস্টিংও করি, রাইট? উইমেন নিয়ে হয়, উইমেন লিডারশিপ নিয়ে কনফারেন্স হয়, বিভিন্ন কমিউনিটিরা বিভিন্ন কনফারেন্স করছে, which is very good thing, but এটা মজার বিষয় বলি, with no offense. অনেক প্রোগ্রামে, অনেক নেটওয়ার্কিং সেশনে যে আমার হয়তো মিডিয়াতে কাজ করার জন্য যাওয়া হয়, তো আমি কিছু সেম ফেস সবগুলো প্রোগ্রামই দেখি। ওকে, হ্যাঁ, যে প্রোগ্রামই যাই, হয়তো ফিনটেক সামিট সেখানে যাকে পাচ্ছি, তাকে যে আমি হয়তো লিডারশিপ সামিটও পাচ্ছি, সেই মানুষকে আমি ডিজিটাল মার্কেটিং সামিটও পাচ্ছি। আচ্ছা, ওকে। তো আমার কাছে যেটা মনে হয় কি, নেটওয়ার্কিং ইজ গুড, হাউ ইউ মেক ইট ইফেক্টিভ, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি নেটওয়ার্কিং করলাম, তোমার সাথে সেলফি তুললাম, হাত মিলালাম, পরে আরেকটা নেটওয়ার্কিংও তোমার সাথে দেখা হলো, পরের সেশনে আরেকজনের সাথে দেখা হলো, চতুর্থ মাসে আরেকজনের সাথে দেখা হলো, কিন্তু রেজাল্ট হলো যে ওই নেটওয়ার্ক থেকে কারোর সাথে হয়তো আমার দেখা গেলো যে পরবর্তী 6 মাসে কেউ আমাকে একটা ফোন কলও করলো না, বা ওই নেটওয়ার্কিং সেশনে আমি একজন ইনফ্লুয়েন্সার মানুষ পেলাম না যার সাথে 6 মাস কোনো মানে কন্টিনিউ কোনো একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে গেলাম, বা তার সাথে টাচে থাকলাম, কোনো মেন্টর বের করে আনলাম এখান থেকে। সো দিস নেটওয়ার্ক অ্যাকচুয়ালি ডাজন্ট মেক এনি সেন্স। সো এক্ষেত্রে আমি বলবো, ইয়েস, লিঙ্কডইন, ফেসবুকে তুমি অনলাইন নেটওয়ার্কিং করছো, অফলাইন নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও যেহেতু এই ট্রেন্ডটা এখন খুব বেশি হচ্ছে যে ইভেন্টস হচ্ছে সব জায়গায়, সামিট হচ্ছে, সেশন হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, ওয়াই নট জাস্ট যাওয়ার জন্য যাওয়া, ওয়াই নট মানে কি, যত তোমার নেটওয়ার্কিং স্প্রেড হবে, পার্সোনালি তোমার নিজস্ব স্প্রেডের যেটা কি তার থিনার হয়ে যাবে। নেটওয়ার্ক যত বাড়বে, যত নেটওয়ার্কিং এর তোমার স্কোপটা বাড়াবে, তোমার নিজের অ্যাওয়ারনেসটা কিন্তু থিন হয়ে যাবে। কেন? কারণ অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাচ্ছে, তুমি শুধু যাচ্ছ, অ্যাটেন্ড করছো, ওইখান থেকে একটু সাস্টেইনেবল লং টার্ম কিছু নিয়ে যাবো, ওইখান থেকে আমি 1 থেকে 2 জন মানুষের সাথে আমি কথা বলবো এবং তাদের সাথে আমি একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করবো। ওইখান থেকে 2টা জিনিস হতে পারে, I would be able to convince my potential employer if I'm looking for a job, and if I'm an entrepreneur, I'll be able to lead, you know, to generate some lead. আমি যদি ইভেন চাকরিজীবীও হই কর্পোরেটে, ওই 6 মাসের ইয়ে থেকে একটা ইম্পর্টেন্ট সামিট থেকে আমি হয়তো একটা রিলেশনশিপ থেকে আই উইল বি এবল টু জেনারেট সাম সাকসেসফুল লিডস। সো রাদার গোয়িং টু নাম্বার অফ নেটওয়ার্কিং সেশন, লেটস টার্গেট 1 or 2 নেটওয়ার্কিং সেশন পার ইয়ার, এন্ড লেটস টার্গেট দ্য ফলো আপ থিংস। ইউ নেটওয়ার্ক করে আসার পর হাউ আই কন্টিনিউ দ্য রিলেশনশিপ। আমার এখনো মনে আছে, ইনফ্যাক্ট এটা কখনো এভাবে শেয়ার করা হয় নাই, 2017 এর ঘটনা। আমরা ICT ওয়ার্ল্ড যখন হয়, আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সুইস এমবাসি অ্যাওয়ার্ড ফর সোশ্যাল ইম্প্যাক্ট। সো তখন হ্যাঁ 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 ওখানে হয়, এন্ড দেন আমি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি, সে আগে আমার তলকের সাথে দেখা হয়েছিল, বাট ওই দিন উঠছি, উঠার পরে আমার তখন অর্থমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মুহিত স্যার, উনি অ্যাওয়ার্ডটা দিচ্ছেন, পলক ভাই ছিল। আমি ওখানে স্টেজে উঠে আমি পলক ভাইকে, আমি এদিকে অ্যাওয়ার্ড দিচ্ছে, দেখি পলক ভাই, আই নিড আ মিটিং উইথ ইউ। এন্ড বলছে, হ্যাঁ আমার সামনে থাকো, ছবি তুলছে, হ্যাঁ অ্যাওয়ার্ডটা মিটিং হলে ভালো হয়। And on that very stage of Minaz bhai chile, better stories there. Yes. But I mean, now after Polok bhai amake bolo je, apni ona ke I am koi chile ke ekbar niye ashen officer. So oi stage e darayo, oi 10 second shomoy ekta request kore, oi jinish ta amake help koreche. And then the Polok bhai onek help koreche. Amaderke studio diyeche, amra 32 school e amader content niye jai, oi support ta peyechi. So oi je choto again, oi 15 second utilize in the right manner on the right person, and Absolutely. Then follow up kore tar sathe contact maintain kora hoyeche. So we networking is very important, exactly, right? That's why I mean, it's not about the number, it's about the quality. Yes, how you have utilized one event a year, because ami eto energy dicchi, eto time dicchi, effort dicchi, ami jacchi oi jaygate, just ami networking e coffee khelam, kotha bollam, but তারপর থেকে আমি ফলো আপ করলাম না, ট্রু, ইটস নট গোয়িং টু বি সাস্টেইনেবল। এন্ড দেন দেন আমি অলওয়েজ মানুষকে বলি যে দেখো, তুমি একটা মানুষের কাছে পৌঁছাতে, ফর এক্সাম্পল আমি আপনাকে এক্সাম্পলই দিই, আপনি কয়েকশো কোম্পানির মানুষজনকে চিনেন, আমি যদি আপনাকে চিনি, দ্যাট মিনস আই ক্যান কানেক্ট উইথ আ লট অফ আদার কোম্পানিজ। যারা আজকে আপনার কাছে আমি নাজমিন আপার নাম্বার চেয়েছি, আপনি ওই নাম্বারটা দেন, আমি আপুর সাথে একটা প্রপোজাল পাঠানোর জন্য, দ্যাট মিনস আমি আপনাকে চিনি, উইচ মিনস আই নো hundreds of companies, because যখন যেটা দরকার হচ্ছে আপনার থ্রু আমি পাচ্ছি। সো ওই জিনিসটা আর অনেক ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় যে অনেক জায়গায় ইউজ করা হয় না। এক্স্যাক্টলি, আসলে হয় কি যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কারেক্ট অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্লুয়েন্সার ফর ইউ। আমি আমি কোন ক্যারিয়ার পথে যাচ্ছি, আমার ক্যারিয়ার পথের জন্য আসলে কোন ইনফ্লুয়েন্সারকে আমি টার্গেট করব এই নেটওয়ার্কিং সেশনে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওইখানে 10 জন হয়তো স্পিকার থাকবে, 3 জন কিনোট স্পিকার থাকবে, 4 জন প্যানেলিস্ট থাকবে, বাট আমি কার সাথে কথা বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কে আমার জন্য রাইট থিং। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, আই থিংক পিপল শুড বি ফোকাসড। অসম। দ্য নেক্সট পয়েন্ট, আমরা তো এই স্কিলগুলো নিয়ে কথা বলছি। So what do you think যে আমাদের এখনকার সিনারিওতে এমপ্লয়াররা কোন কোন স্কিল খুঁজছে? আচ্ছা, আমি এটা একটু ভেরি কুইক যাব। আইমা, আসলে আমার কাছে মনে হচ্ছে কি ফান্ডামেন্টালি দ্য প্রবলেম লাইজ ইন সামওয়্যার এলস। আচ্ছা, দেখে আমি আমার টিমের কথা বলি। হ্যাঁ, ধরো আমার টিমে ডেইলি স্টারে আমার টিমে ধরো আমার আই ম্যানেজ এ পোর্টফোলিও অফ 3 টিমস। সো একটা টিম হচ্ছে কোর, দে work on the core advertisement sales, right? Another team also they work in marketing, another team also they organize the events, and another team works in digital marketing. So যারা advertisement sales এ কাজ করছে তারা কি করছে? তারা very much client facing, তারা ক্লায়েন্টের কাছে যাচ্ছে, কমিউনিকেশন করছে, লিড জেনারেট করছে, আমার প্রোডাক্ট সার্ভিস নিয়ে যাচ্ছে। যে মার্কেটিং নিয়ে কাজ করছে সে কি করছে? সে ক্রিয়েটিভ ক্যাম্পেইন ডিজাইন করছে for the brands, identifying their problems, how they can generate good business result for those brands, and তারা এগুলো pass on করে দিচ্ছে to the sales team, right, who are actually communicating those product and services to the people. So এখানে আমি বলবো যে স্কিল যদি বলি, তার বেসিক যে সেলসে আছে তার বেসিক স্কিল কিন্তু হচ্ছে কমিউনিকেশন, because how he is communicating things with the people. আবার যে ক্যাম্পেইন করছে তার জন্য কিন্তু আসলে স্কিলটা হচ্ছে ক্রিয়েটিভিটি, কারণ কত ক্রিয়েটিভ ভাবে সে হচ্ছে ওই ক্যাম্পেইনটা ডিজাইন করছে, প্রোডাক্টটা ডিজাইন করছে। তার জন্য হয়তো কমিউনিকেশনটা ওই মুহূর্তে ম্যাটার করছে না, কারণ হি ইজ নট অ্যাকচুয়ালি কনভিন্সিং দ্য পিপল টু বাই হিজ প্রোডাক্ট অর সার্ভিসেস। আবার যারা ইভেন্ট অর্গানাইজ করছে তার জন্য কিন্তু স্কিল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। একটা 2 ঘন্টার লাইভ শো চলছে, হাউ ইফেক্টিভলি হি ইজ ম্যানেজিং দ্য টাইমস, হাউ ইফেক্টিভলি হি ইজ ম্যানেজিং দ্য লজিস্টিক্স, প্রোগ্রাম ফ্লো ঠিক মতো যাচ্ছে কিনা, গেস্টরা ঠিক মতো বসে কিনা, ব্যাক স্টেজে কন্ট্রোল প্যানেল রেডি আছে কিনা। আবার ডিজিটাল মার্কেটিং এ যে ছেলেটা কাজ করছে তার জন্য আসলে ইম্পর্টেন্ট হচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স, কারণ কি এখন টেলিভিশন বা নিউজ পেপারে কিন্তু ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড কারা দেখছে, কোন প্রোফাইলের লোকজন দেখছে। ডিজিটালে কিন্তু ইউ গেট আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অডিয়েন্স। সো ওর জন্য আসলে অ্যানালিটিক্স বোঝা, ওর জন্য আসলে আমার কোন মোমেন্টে আমি ক্যাম্পেইনটা রান করলে ভালো হয়, সোশ্যাল মিডিয়াতে লিড টাইম কত, আমার ভিডিও প্রোডাকশনটা কত মিনিটের হতে হবে। সো আমি যদি স্কিলের ডাইভার্সিটি বলি, it's from communication to creativity to analytics to operations to time management. There's a number of skills are there. These skills are just more or less everybody it's soft skills, right? And it varies from job to job. Not necessarily example our time management skill খুব ভালো, আমার operations skill খুব ভালো, তার মানে he may not fit for marketing or creative jobs, he may fit for even management job, right? আবার যে বলছে যে সে আসলে operation বা stress নিতে পারে না, তার জন্য হয়তো মেবি ইভেন্ট ম্যানেজমেন্টটা হয়তো বেটার জব না, মেবি হি ক্যান ফোকাস অন ক্রিয়েটিং ক্যাম্পেইনস। আবার সামওয়ান ইফ নট গুড এট নাম্বার অর হি ডাজন্ট হ্যাভ অ্যান ইন্টারেস্ট অন রিসার্চ, হি নট বি এ রাইট ফিট ফর ইউ নো রিসার্চ রিলেটেড জব, ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, সে হয়তো মেবি হি উড ফিট ফর অ্যানাদার জব। সো ইয়েস, ইউ হ্যাভ টু হ্যাভ ডাইভার্সিফাইড স্কিল, বাট উই স্কিলটা অ্যাকচুয়ালি ভ্যারিজ ফ্রম আমি কোন জায়গাতে আসলে আমার জবটা করতে চাচ্ছি এক্স্যাক্টলি, বা কোন জায়গাতে কোন ট্র্যাকে আমার ক্যারিয়ারটা আমি বিল্ড করতে যাচ্ছি। বাট হোয়াট আই ফিল যে টু কিপ মাইসেলফ আপডেটেড উই শুড লার্ন ওয়ান নিউ স্কিল এ ইয়ার মেবি। আমি কিন্তু এভরি মান্থ করা উচিত আমাদের। এখন আমি খুব ইয়ে হলাম আর কি বলবো জানি, খুব কনজারভেটিভ লিনিয়েন্ট অ্যাপ্রোচে বললাম। আমি 2016 এ আমি একটা কোর্স করি, যখন আমি দেখলাম যে 2015 এ তো আমি ডেইলি স্টারে জয়েন করি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সো বিফোর আই গেট প্রমোটেড অ্যাজ হেড অফ মার্কেটিং, আমি যখন প্রমোশন দেওয়া হলো যে আই এম প্রমোটেড টু দিস রোল এন্ড আই উইল বি লুকিং আফটার দ্য ডিজিটাল মার্কেটিং অলসো, আই হ্যাভ টু স্টার্ট দ্য হোল থিং ফ্রম দ্য স্ক্র্যাচ। তখন আই এনরোল মাইসেলফ ইন এ কোর্স কল গুগল স্কোয়ার, ইটস আ 6 months কোর্স। সো এটা যেটা হতো রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত ক্লাস হতো, এবং কোনো প্রশ্ন 4টায় যেটা হতো আমাদের লাইট দিয়ে হয়ে গেল হঠাৎ করে। আমাদের অন্য লাইটটা এটা আছে, অসুবিধা নেই। আমাদের এখানে আরেকটা এক্সট্রা লাইট দিয়ে দেওয়া যায় না সাকিব? থ্যাংক ইউ। ইয়েস, সো দেখা যাচ্ছে যে ভোর 4টার সময় একটা অ্যাসাইনমেন্ট আছে। সো এই প্রোগ্রামটা ছিল এরকম যে আমার ফোন ইন্টারভিউ হতো, আই হ্যাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ মাল্টিপল পিপল। সো at certain level আমি ফিগার আউট করলাম 10-11 বছর চাকরি করার পরে যে না, আমাকে একটা ডিজিটাল স্কিল নিতে হবে। দ্যাটস হোয়াই আই এনরোল দ্যাট প্রোগ্রাম। এবং আমার মনে আছে যে ওই প্রোগ্রামটার পর উই হ্যাভ টু গিভ অ্যাসাইনমেন্টস, উই হ্যাভ টু ডু আ প্রজেক্ট এট দ্য এন্ড অফ দ্য। এবং একমাত্র আমি বাংলাদেশে ছিলাম, বাকিরা সবাই ছিল লন্ডন অথবা ইউরোপের মার্কেট। সো দেয়ার ইজ আ টাইম জোন গ্যাপ, আমাকে রাত পর্যন্ত জাগতে হতো। এনিওয়ে, সো ফাইনালি আই আর্ন দ্যাট ডিগ্রি। সো আমার কাছে মনে হচ্ছে কি, ইউ ক্যান হ্যাভ আর্ন সার্টিফিকেট, ইউ ক্যান আর্ন সার্টেন স্কিল, বাট স্কিল আমি যেটা বিলিভ করি এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট your understanding of the audience and the customer for you work for, that matters. At the end of the day, problem ta ami bujhechi kina, that matters. Ami problem er details e jacchi kina, that matters. So ami jokhon as a marketing, when I interview people, ami tar char pasta skill kunta ashe ami to seta niye ami eto ta chinta kori na, ami to ekta soft skill guloi dekhi, right? So I think ekhon jara traditional, yes, jara ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তার পাশাপাশি যেসব ডিজিটাল সার্টিফিকেশন। আর এখন তো আইমন লিঙ্কডইনে আমি হচ্ছে লিঙ্কডইনটা ইউজ করি, লিঙ্কডিন লার্নিং, যেটা ট্রিমেন্ডাস নাম্বার অফ অ্যামেজিংলি ওয়েল, অ্যামেজিং ভিডিও কন্টেন্ট। সবাইকে আমি বলবো Lynda.com, আমি লিখে দেই LY, আমার মার্কার কোথায় আছে? यस, সবাই জিজ্ঞাসা করে এটা। So it's Lynda.com, Lynda.com, Lynda.com. But it is not a paid, it's a paid platform, by the way. Monthly $29 dito hai. Ami use kore, amar team use kore, but only $29 is worth it. Karon ekhane sob course ache, ami jeta bollam na, communication, Bangla English, software courses, Word, Excel, PowerPoint and corporate grooming. যাবতীয় কোর্স ওখানে দেয়া আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ওখানে আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট দেয়া আছে, এভরিথিং হোয়াটএভার ইউ। আর আমি একটা সাজেস্ট করতে পারি, যেটা আইমন বলল যে $29, why not গ্রুপে 5 জন এটাকে কিনে, ও হ্যাঁ, শেয়ার করে তারা প্রতিদিন দেখেন রান। আমি এটা আমার অডিয়েন্সকে আগে শিখিয়ে রাখছি, इट्स কল দ্য মাস্টারমাইন্ড গ্রুপ। যারা ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, আমার ইউটিউবে দেয়া আছে দা হাউ টু ক্রিয়েট আ মাস্টারমাইন্ড গ্রুপ। ওখানে আমি বলছি ইভেন বই কেনা, ফর এক্সাম্পল আমি যদি আমার বই কথা বলি $200 লাগতেছে, তারা একজনের বাজেট আমি বললাম ধরে নিয়ে $100। আমি চিন্তা করি যে 4 জন বা 5 জন 6 জন ফ্রেন্ড মিলে $100 করে দিই, 6 জন ফ্রেন্ড মিলে $100 করে দিলে $600 হয়, 3টা বই হয়ে যায়। একজন তো দিচ্ছে $100, ও কিন্তু 3টা বই ঘুরে ফিরে পড়তে পারে, সো পার বইয়ের পিছনে খরচ হচ্ছে $30। সো ওই কাজটা যদি আমরা করি ইজিলি হয়ে যায়, কিন্তু $29 6 ফ্রেন্ড মিলে ভাগ করে নিলে পার পারসনে $5 হয়। এক্স্যাক্টলি, 5টা $400, $400 দিয়ে $100 তো পিজার পিছনে। এক্স্যাক্টলি, যে পরিমাণ কন্টেন্ট এন্ড কোর্স এন্ড কোয়ালিটি অফ ইট, ইটস ইনসেন। সো Lynda.com, Lynda.com আমাকে টাকা দেয় নাই, ভাগেও টাকা দেয় নাই, আই উইশ টাকা দিত, তাহলে আমরা আরো বলতাম। অলরাইট, সো আফটার দ্যাট আমাদের একটা পয়েন্টে আমার আপনার প্রায় কথা হয়, দ্যাট ইজ সেলফ অ্যাওয়ারনেস। ইয়েস, সো সেলফ অ্যাওয়ারনেস কিছুটা আমি কভার করেছি এমন এইভাবে। তার আগে একটু বলে দিই, কারণ অনেকে আমাকে প্রায় আমি এই জিনিসটা অনেকবার কথা বলেছি, তো আমাকে অনেকে বলে সেলফ অ্যাওয়ারনেস কনসেপ্টটা আমি এখনো বুঝিনি। সো আচ্ছা, যারা ফার্স্ট টাইম শুধু সেলফ অ্যাওয়ারনেস জিনিসটা কিনা আমি সহজভাবে বলি, ফর এক্সাম্পল আমাদের এখানে কার্পেটিং করা। সো মানুষ যখন ভিতরে ঢুকে, জুতা খুলে ভিতরে ঢুকে, আবার অনেকজন খেয়াল করা যায় যে জুতা পরে ঢুকে গেছে। সো তার এই যে পারিপার্শ্বিক জিনিসের ব্যাপারে যে অ্যাওয়ার থাকা বা পারিপার্শ্বিক কোনো ঝামেলা হয়েছে তোমার অ্যাওয়ারনেসে নক করা, এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস। তো এবার জুতা পরে ঢুকে গেছে, তার মানে নিজে যে কার্পেট আছে, কার্পেটের জন্য জুতা বাইরে রাখতে হবে, তার সেলফ অ্যাওয়ারনেসে কাজ করে নাই। লিফটে ঢুকছে, লিফটে ঢুকে হ্যালো কে আছে, তো লিফটে যে আরো 4-5টা মানুষ আছে, তারা যে তার কথা শুনছে, এটা তার সেলফ অ্যাওয়ারনেসে কাজ করে নাই। কারণ আমার সামনে মানুষগুলো সেলফ অ্যাওয়ারনেস অনেক ভালো, আমরা এখানে একটা শর্ট জায়গা দুধ করে ইয়ে হইলো, দুই সুন্দর করে বাকি 4টা এক্সট্রা লাইট দিয়ে অ্যাড করে ফেলছে, ওদের সেলফ অ্যাওয়ারনেস এটা আনি যায়। হ্যাঁ, যা আমাদের লাইভ আছে, দ্য শো মাস্ট গো অন, অ্যাবসলিউটলি রাইট। সো এইটাকেই বলে সেলফ অ্যাওয়ারনেস। যখন আমরা কথা বলছি, কেউ একজনের হাত তুলে বসে আছে, মানে সে ইন্টারেস্টেড না আর কথা বলার জন্য, সো তার সাথে কথা না টানা, সেলফ অ্যাওয়ারনেস। সো এগুলো হলো সেলফ অ্যাওয়ারনেস এক্সাম্পল। সো ইয়া, তার সাথে আমার সামনে আরেকটু যদি অ্যাড করি, যে সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে নিজের সম্পর্কে আসলে কতটুকু আমি পারিপার্শ্বিকের সাথে নিজের অ্যাডাপ্টেবিলিটি। ইয়েস, আমার কাছে মনে হয় আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিব, তাহলে মনে হয় একটু সেলফ অ্যাওয়ারনেসের ব্যাপারটা বোঝা যাবে। সো আমি একটু আগে আমার টিমের কথা বলছিলাম, যে কেউ হচ্ছে সেলস ফোকাস টিম, হ্যাঁ, কেউ হচ্ছে মার্কেটিং ফোকাস টিম, কেউ হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট ফোকাস টিম। সো আমি কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম। আচ্ছা, যে এক্সপেরিমেন্ট হচ্ছে যে মার্কেটিং থেকে আই শিফট সামওয়ান টু সেলস এন্ড সেলস থেকে কিছু মার্কেটিং টু to just test it. Ke kaise job re developer pore lagaisen na with some one or two people, right? To ওইখান থেকে আমার যে লার্নিংটা হলো যে সেলস এ খুব ভালো দেখা যাচ্ছিল তাকে মার্কেটিং এ দিলাম যে আসলে ইট ইজ নট ওয়ার্কিং। হি ইজ কাইন্ড অফ an extrovert guy who actually went to meet different people, মানুষের সাথে মিশতে পছন্দ করছে, মানে he want to be on the field। ডেস্কে বসে ক্যাম্পেইন আইডিয়া করার মতো থাকে না, তাকে ক্যাম্পেইন তুমি রেডি করে দিবা, সে যাবে গিয়ে সেল করবে, কারণ হি লাভস টু মিট পিপল, রাইট? সো ওই জায়গা থেকে আমি যেটা মনে করি যে মানুষকে আসলে জানতে হবে যে আমি কোনটা পছন্দ করি, মানে আমি কোনটাতে বেস্ট, সেটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সো দেয়ার মাইট বি 4 or 5 জব ওপেনিংস, সো নট নেসেসারি আই বি অ্যাপ্লাই ফর এভরিওয়ান, রাইট? সো যেই জবটা আসলে আমি মনে করি যে ওই জবের ওই জায়গাটাতে আসলে আই এম ভেরি গুড, আমার সাথে ম্যাচ করছে, ওটাকে আমি যাবো। এটা আসলে যখন আমি যখন সেলফ অ্যাওয়ারনেস আমার সম্পর্কে আমি খুব বেশি হাইলি অ্যাওয়ার থাকবো, তখনই পসিবল হবে ফর মি টু পিক দ্য রাইট চয়েস, রাইট? সো ওই এক্সপেরিমেন্টটা করার পরে আমি বুঝতে পারলাম যে না, আসলে যে ছেলেটা এক্সট্রোভার্ট সেলসে ভালো করতেছে ওকে মার্কেটিংয়ে দেওয়া ভুল হয়েছে। বাট আমি ওকে যখন বললাম যে তুমি মার্কেটিংয়ে ভালো করবা, ও বললো হ্যাঁ মার্কেটিং আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়েটিভ কাজ আমার ভালো লাগে, আমি যাই ক্রিয়েটিভ, আমি ক্রিয়েটিভিটিতে ভালো করবো, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ একটু ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিক চিন্তা করবো, স্ট্র্যাটেজিক দিক নিয়ে ভাববো এন্ড এভরিথিং। বাট সামওয়ার মানে আই ফিগার আউট হি ওয়াজ নট ডুইং ওয়েল দেয়ার। দেন আমরা যখন বসে উই হ্যাভ এ সেশন, দেন ইয়েস উই এগ্রি যে ওর স্ট্রেংথটা হচ্ছে আসলে বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলা, কোনো একটা লিডকে তার কাছে সাকসেসফুলি সেল করা, কমিউনিকেশন করা। সো অ্যাকচুয়ালি মেবি দ্যাট ইজ নট হিজ কাপ অফ টি। সো এটা যখন আমরা এগ্রি হলাম, সো তারপর থেকে আমি বলতে পারি যে হি ইজ হাইলি অ্যাওয়্যার অফ হিমসেলফ। সো এটা খুবই দরকার। আই থিংক দ্য রাইট মেন্টরশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাবসলিউটলি। আমি যেটা আসলে অনেকে কিন্তু লস থাকে, অনেকে জানে না যে আসলে সে কোন কাজটাতে ভালো, তার যে স্কিলটা আছে ওটা কোন কাজে সে কাজে লাগালে সে ভালো করবে, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এখন কেউ কোয়েশ্চেন করতে পারে ভাই আমি কিভাবে আমার সেলফ অ্যাওয়ারনেস বাড়াবো, আমি কিভাবে বুঝবো যে আই এম হাইলি self aware? Yes. So ওই জায়গাতে কিন্তু a mentor can help, a big brother can help, family members can help, they can easily বলতে পারে যে না তুমি, আমার মনে হয় তুমি এই জায়গাতে ভালো করবে, আমার মনে হয় তুমি এই ট্র্যাকটাতে ভালো করবে। এখানে অনেকের কোয়েশ্চেন আছে ভাই মেন্টরশিপের কথা আমরা প্রায় বলি, বাট কিভাবে একটা রাইট মেন্টর পাবো? সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাকে ফাহিম বলেছিল যে অনেক বিজনেস কম্পিটিশন হয় এখন, আই সাজেশন স্টার্টআপ স্টুডেন্ট টু স্টার্টআপ কম্পিটিশন করছে, অনেক এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন হয়, বিজনেস কম্পিটিশন হয়, কেস কম্পিটিশন হয়, অনেক হচ্ছে, রাইট? সো আমাকে একজন বললো যে ভাই আমি একটা ইন্টারেস্টিং আইডিয়া পেয়েছি, আপনি একটা আপনার আইডিয়া আপনি পার্টিসিপেট করেন, এন্ড পার্টিসিপেট করার পর আপনার পিচ ডেক বানাবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, তৈরি করে আপনার ইউনিভার্সিটির মার্কেটিং এর যে স্যার আছে স্যারকে যাই দেখাবেন যে স্যার আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছি, স্যার আমার প্রেজেন্টেশন এটা একটু যদি আপনি দেখে দিতেন, এটা আসলে কাজ করে। আপনি দেখলেন স্যার কিন্তু আপনার প্রতি খুশি হবে, জানেন ছেলেটা তো অনেক ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে, স্যার খুশি হবে যাচ্ছে, অনেক স্যার ছিল আমার কাছে আসছে, সে হেল্পও করবে। তো টিচারের সাথে কনভারসেশন হচ্ছে, টিচারের কাছ থেকে হেল্প পাওয়া যাচ্ছে, এবং নেক্সট টাইমে কোনো কাহিনী হলে কিন্তু টিচার আপনার মেন্টর হবে। ভবিষ্যতে যদি কোনো জায়গায় বিদেশে পড়তে যান, আপনার রেকমেন্ডেশন লেটার দরকার, আপনি সবার আগে স্যারের কাছে যাবেন। ট্রু ট্রু, রাইট? সো দেয়ার আর মেনি ওয়েজ এখানে আপনি কিন্তু আপনার মেন্টর খুঁজে পেতে পারেন। অনলাইনে হাজার মেন্টর আছে, অনলাইনে বিভিন্ন কোর্স আছে, যেমন আজকে আমি জর্ডান বেলফোর্টের কোর্সে সাইন আপ করলাম। ওকে, ইটস আ পেইড কোর্স, বাট উলফ অফ ওয়াল স্ট্রিট মুভিটা যারা দেখেছেন, ওই উলফ অফ ওয়াল স্ট্রিট মানে যেই ক্যারেক্টারটার উপর, রিয়েল লাইফ ক্যারেক্টারের উপর বেস করে, ওর নাম হল জর্ডান বেলফোর্ট। সো ইউ সাইন আপ ফর দ্যাট, সাইন আপ ফর দ্যাট, ভেরি গুড। সো বিকজ সে সেলস এর ট্রেনিং করে, সো আমি যেটা বলছিলাম যে এখন যে এতগুলো সেশন হচ্ছে বছরে প্রতি মাসে দুটা করে, তো সবগুলোতে অ্যাটেন্ড না করে লেটস টার্গেট আমি এই একটা সেশন অ্যাটেন্ড করব, রাইট? এন্ড আই ট্রাই টু ফাইন্ড আ গুড মেন্টর আউট অফ দিস সেশন। আর আমার কাছে মনে হচ্ছে যে মেন্টরকে ইমেল করা, হয়তো মেসেঞ্জারে নক করা, এবং আরেকটা কথা হচ্ছে কি সাকসেসফুল মেন্টরিং এর জন্য কিন্তু আসলে ইউ হ্যাভ টু আনসার রাইট কোয়েশ্চেন টু ইওর মেন্টর। আমি কোন কোয়েশ্চেনটা তাকে জিজ্ঞেস করব? So it's not like okay bhai kemon achen kemon jacche hi hello is not like kind of a thing. So the that smart question I have to ask the mentor so that the mentor is also interested to carry the relationship forward with me. Right. So we have to be smart to, you know, to connect strongly with my mentor. True. Awesome. So that was mentorship. And apart from these, any other points that you want to focus? Okay. Duta point bolte chahiye. Hai. Eta khub important. Ami amar corporate career e boli ar personal life e boli. Acha. Your ability to accept the negative feedback. Negative feedback. Meme নিয়ে কথা হচ্ছিল। আমি তো এটাতে সুপার। আয়মান ভাই আপনার ভিডিও সাউন্ড কম, সরি ভাই। আয়মান ভাই আপনার চুলের স্টাইল খারাপ, সরি ভাই। আয়মান ভাই আপনি বেশি হাসেন। বেশি হাসেন, আপনি বেশি কথা বলেন। আজকে কতজন কি বলবো যে আপনাকে কথা বলতে কম দিচ্ছি আমি, জন্য ভাই আপনি বলেন। ওকে, অনলাইনে কন্টেন্ট বানানোতে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়। আমার এখনো মনে আছে, আমি যখন প্রথম ভিডিও বানাই ফর্মুলা কিন্তু একটা, আজকে থেকে 4 বছর আগে, তখন সবাই মানুষ প্রশ্ন করে, বিকজ তখন আমি কয়েক হাজার মানুষ দেখছে, কয়েক লাখ। 10% হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে যখন দিন যায়, আমার এখন মনে আছে যে 3-4 মাস পর আমি ফেসবুকে প্রথম ক্রিটিসিজম পাই। তা আবার কিসের ভিডিওতে জানেন? লসাগু গসাগুর ভিডিওতে। আমি অঙ্ক পড়াই, হ্যাঁ একদম লসাগু গসাগু ভিডিওতে কেউ একজন আমাকে বলছে, এই মেয়ে আপনি কি টুট টুট, আপনি মেয়ে লসাগু গসাগু পড়াতে পারেন না। তারপরে বলছেন ওই দিন রাতে আমার ঘুম হয় নাই, যে আমাকে বললো আমি লসাগু পড়াতে পারি না, এটা কেমনে বলবো, কি জানে আমি কতজনকে পড়াইছি। লিটারালি 2-3 দিন আমার মাথায় এফেক্টটা ছিল। তো আমার কাছে মনে হয় যে নেগেটিভ ফিডব্যাক আস্তে আস্তে ঠিক আছে, মানুষজন একটু ফিডব্যাক দিবে আর সরে যাবে। সো শুরুর দিকে যখন মানুষ হঠাৎ করে কারো কাছে নেগেটিভ ফিডব্যাক পায়, ওটা তখন নিতে পারে না, এটা একটা প্রবলেম আসলে। আমি এই জিনিসটা একদম বলি, আমি যখন চাকরিতে জয়েন করি, ফ্রেশার, হ্যাঁ মানে জাস্ট জয়েন করলাম, সো আমিও তো এরকম ফিডব্যাক পেতাম আর্লি ডেজ অফ মাই ক্যারিয়ার। সো আমিও আসলে নিতে পারতাম, আই ইভেন বক ডাউন, আমি চিন্তা করতাম আচ্ছা ঠিক আছে আমাকে কেন বললো, কেন বললো বিডি জবসে যে চাকরি খোঁজা শুরু করে দিলাম। বাট নাও এখন যখন আমি যখন কারেন্ট একটা রেসপন্সিবল পজিশনে আছি, আমাকে এরকম ফিডব্যাক দিতে হয়, আমি এখন রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি ওই ফিডব্যাকগুলো ইউনো যে আসলে কতটুকু ইফেক্টিভ ছিল, বা ওই সময় আমাকে কতটুকু আসলে স্মার্টলি ফিডব্যাকটা নেওয়া উচিত ছিল। দ্য পয়েন্ট ইজ, বুঝছো যে আমার সামনে যারা আছে যে তোমাদের যে ফিডব্যাক দেই কেন দেই, বুঝছো ভালো করে পডকাস্ট করো। তো এইখানে একটা জিনিস কি, আমার মনে হয় নেগেটিভ ফিডব্যাকটা পজিটিভলি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এটা নিতে পারবো। এটা আমার মনে হচ্ছে যেটা আমি সেকেন্ড পয়েন্টে বলছিলাম, যে লাস্ট 2 পয়েন্টস, একটা হচ্ছে এমপ্যাথি। ইফ ইউ প্র্যাকটিস এমপ্যাথি, আমি যখন এখন কারেন্টলি যখন আমি আমার একটা টিমমেটকে ফিডব্যাক দিই, সামটাইমস আই বিকাম হার্শ টু দেম, কখন আমি হয়ে যাই। বাট এট দ্য ভেরি নেক্সট মোমেন্ট, ওই সেশনটার পরে হয়তো যখন আমি চিন্তা করি যে না, আই হ্যাভ বিন হার্শ টু হিম, আই মেক এ ফোন কল যে ওকে ইউ মাইট বি বক ডাউন বাট আই ওয়াজ লাইক দিস। ইট ক্যান বি আদার ওয়ে নাও। আমি যখন ওকে ফিডব্যাক দিলাম, ওকে নেগেটিভ দিলাম, দুইটা অপশন আছে, আমি ওই ফিডব্যাকটা নিয়ে বকডাউন হতে, অথবা আমি চিন্তা করে ভাবলাম যে না, লেট মি পুট মাইসেলফ ইনটু হিজ শুজ এন্ড থিংক ওকে, বস যে আমার ফিডব্যাকটা দিল এটা তার জায়গায় কিন্তু আমিও দিতাম, কারণ তাকে তো আবার উপরে রিপোর্ট করতে হয়। তার সাইডে যদি এমপ্যাথিটা কাজ করে, এক্স্যাক্টলি যখন বোথের এমপ্যাথি, আপনি একটা ভালো কথা বলি, আপনার এক এমপ্লয়ি, আপনার অনেক এমপ্লয়ের সাথে আমি যেহেতু পার্সোনালি চিনি, আপনাদের অনেক সাথে কথা হয় যে আপনি অ্যাজ আ বস কেমন। একটা ফিডব্যাক আমাকে একজন দিয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছে, এটা হলো রাফি, আপনার সাথে কাজ করে। ও একদিন বলছিল, হ্যাঁ আপনাকে নিয়ে কথা হচ্ছিল, আপনার সামনে আমি এত আপনার ব্যাপারে এত ভালো কথা বলবো না, বাট ও আমাকে একটা কথা বলছিল যে কোন একদিন আপনি কল দিয়ে বলছিলেন যে রাফিদকে যে তোর অ্যাসাইনমেন্ট করা হয়েছে কিনা, আপনি ওর অ্যাসাইনমেন্টের খোঁজ নিয়েছিলেন, এই জায়গাটাতে এমপ্যাথিটা কাজ করে। আর যে মিম নিয়ে কথা হলো না, যে হ্যাঁ মিম হচ্ছে, এই জায়গাটাতে এমপ্যাথি কাজ করানো ডিফিকাল্ট। তারপর আমার কাছে মনে হচ্ছে যে sometimes you just let it go. Yes. That would be the wisest decision. Absolutely. Making no comments. আর বাংলাদেশে আমি এটা নিয়েও একটা কন্টেন্ট তৈরি করছি, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এন্ড ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, বা আমাদের কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করানো শেখানো হয় না, দ্যাটস আ প্রবলেম। আর ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলো খুব ইজিলি, যেমন আমাদের কারণ হয়তো বা বলবো যে আই ভিডিও তো ভালো লাগে না, এটা ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনাকে হেল্প করবে না, আমাকে হেল্প করবে না। রাদার আপনি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারেন। এটা একটা খুব সিম্পল মেথড, আমি অলওয়েজ সবাইকে দেখাই, ইজ দ্য বার্গার মেথড। ওকে, সো বার্গারের উপরে কি থাকে? বাম থাকে, তারপরে নিচে কি থাকে? প্যাটিটা থাকে, তারপরে নিচে কি থাকে? আর একটা বাম থাকে, রাইট? সো দিস ইজ আ বার্গার। সো ফার্স্ট স্টেপ, সে সামথিং গুড। আচ্ছা ভাইয়া, আপনি রোজা রমজানের মাসে তারাবি পড়ে এসে আমার রাত 10:30 সময় ভিডিও করছেন, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। দাবা আস্তে করে দেন, বাট ভাইয়া আজকে ভিডিওতে একটু লাইট কম আছে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রোডাকশন এফর্ট কম দিয়েছে দ্য প্যাটি, বাট I really love the content because আপনারা অনেক ভালো ভালো কথা নিয়ে পয়েন্ট নিয়ে কথা বলেছেন। হোপফুলি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট সেশন, আবার একটা ভালো কথা। সো দ্যাটস আ বার্গার মেথড অন দ্য স্যান্ডউইচ মেথড, ভালো কথা, তারপরে দেন দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এন্ড দেন আবার ভালো কথা। সো ফলো দিস বার্গার মেথড, দিস ইজ হাউ ইউ গিভ আউট আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এন্ড এটা যদি দেয়া যায় খুব সুন্দর করে তাহলে খুব ভালো হয়। আমি আমার কমিউনিকেশন মাস্টার ক্লাসে যে ট্রেনিং করাই, ওখানে লোকজনকে এটা প্র্যাকটিস করাই। আমি 3টা কাগজে লিখে রাখি, বুঝছেন? এখানে একটা বার্গারের পান, এখানে বার্গারের প্যাটি, আর এখানে আবার পান। তাই মানুষকে দাঁড়া করে যে আপনি আমাকে একটা ফিডব্যাক দিবেন, এখন এখানে দাঁড়ান, তারপর ভালো কথা বলে, তারপরে সরাই, এখন এখন তার কথা বল, তারপর আবার দেন, আবার ভালো কথা না, আদর দেন। সবাইকে আস্তে আস্তে ট্রেনিং করানোর পর না 1 ঘন্টা পর না মানুষের মাথায় এটা চলে আসে, জানেন? দিস ইজ হাউ ইউ নিড টু গিভ ফিডব্যাক। আচ্ছা, তোমার মনে আছে তুমি আমাকে গতকালকে না পরশু দিন, হ্যাঁ গতকালকে তুমি যে 10% এর যে লটা বলতেছে, ও 9-10 প্রিন্সিপল, ওই একটা স্টিফেন কোভে, হ্যাঁ রাইট, यस, যে আমাদের বিয়ন্ড আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, यस, इट्स कॉल्ड द 90-10 প্রিন্সিপল বাই স্টিফেন কোভে। হ্যাঁ, এটা আমার সাথে গতকাল হয়েছে। আচ্ছা, সো রাতের বেলা তো যেটা হয়েছে যে আমি যেটা বলে আমি জাস্ট বলে না, আমি তাজদিন ভাইকেও শিখাই ভাই এটা, হ্যাঁ পাঠ করে হয়েছে রাতের বেলা। আমার মানে যে শরবত বানানো হয়েছিল, এটা আমি তো খাইনি, তো রাতের বেলা আমাকে দেওয়া হয়েছে, আমি শরবত নিয়ে বসছি পিতে। তো আমার মেয়ে 3.5 বছরের ওয়াজিবা আমার পাশে, তো ও খুব এক্সাইটমেন্টে ও লিটারালি ফেলছে, হ্যাঁ কথা বলতে চাই, ও শরবত পড়ে গেছে। তো আমি না রিঅ্যাক্ট করতে, আমি চাচ্ছিলাম রিঅ্যাক্ট করবো, হ্যাঁ হঠাৎ মনে হয় সন্ধ্যাবেলা না এটা নিয়ে কথা বললাম, আমি রিঅ্যাক্ট না বললাম না, ইটস ফাইন, মুখে চোখে দিলাম। It went well actually. Our YouTube এ করা first video ছিল 9-10 principle এর উপরে, এবং যারা দেখেছো দেখবে যে গল্পটাও এটা ছিল যে এক ছোট বাচ্চা কফি কাপ ফেলে দেয়। সো আমি যারা জানে তাদেরকে বলে দিই 9-10 principle এর কনসেপ্টটা খুবই সিম্পল। 10% of the things যেটা আমাদের লাইফে হয় এটা আমাদের কন্ট্রোলের বাইরে। যেমন ভাইয়ার ছোট মেয়ে 3-3.5 বছরের, ওনার গায়ে শরবত ফালাই দিচ্ছে, রাইট? কিছু করার নেই, ওনার কন্ট্রোলের বাইরে। এখন ওই শরবত ফালানোর পর ওনার রিয়াকশন কেমন হবে ওইটা ডিটারমাইন করে বাকি 90%। তাজিম ভাই যদি চেটে যেত, ওয়াজিবা কান্নাকাটি করা শুরু করতো, দিনটা খারাপ যেত সবার। তাজিম ভাই রিয়াকশন ভালো ছিল, বাকি 90% ঠিক হয়ে গেছে, চলে গেল। ও হ্যাঁ, নর্মাল রিয়াকশন দিলাম। আমি লাইফে প্র্যাকটিস করি, আমাদের ধূপধাপ লাইটের ধূপধাপ ব্লাস্টগুলো যে আওয়াজও পাইছো তোমরা, আমরা ছিল হ্যাঁ আরেকটা লাইট দেন, বিকজ দ্যাট ইজ 10%। এক্স্যাক্টলি হাউ উই রিঅ্যাক্ট টু দ্যাট 10% সেটস দ্য 90% অফ দ্য ইন্টারভিউ। কি পারফেক্ট এক্সাম্পল হয়েছে, এটা তো প্ল্যান করে লাইটটা পুরানো উচিত ছিল। দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ তাজিন ভাই আজকে আসার জন্য। ইট ওয়াজ আ প্লেজার টু হোস্ট ইউ ওভার হিয়ার। সেম হিয়ার। এন্ড এটা আজকে আমাদের ফার্স্ট সেশন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীতেও এরকম ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য। এন্ড হোপফুলি আপনি নেক্সট টাইম আপনাকে ইনভাইট করলে আপনি ইনশাআল্লাহ। ইমাম, থ্যাঙ্কস টু 10 Minute School এন্ড থ্যাঙ্কস টু ইমাম ফর ইনভাইট। এনি লাস্ট মেসেজ ফর দ্য অডিয়েন্স? আমার কাছে মনে হচ্ছে দ্য লাস্ট মেসেজ ইজ, একটা পয়েন্টই বলবো, ইটস আ এরা অফ সোশ্যাল মিডিয়া, ডিজিটালাইজেশন, সো ইউজ দ্য সোশ্যাল চ্যানেলস প্রপারলি, ডু প্রমোট ইয়োরসেলফ, ডু সেল ইয়োরসেলফ, দ্যার ইজ নাথিং হার্ম, দ্যার ইজ নাথিং টু ফিল শাই অ্যাবাউট ইট, টু প্রমোট ইয়োরসেলফ, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ ডোন্ট প্রমোট ইয়োরসেলফ, নোবডি ইজ গোয়িং টু পুশ ইউ দেয়ার, বিকজ দ্য কম্পিটিশন ইজ ইমেন্স দেয়ার, অ্যান্ড ইটস নট অনলি অ্যাবাউট সার্টিফিকেশন অ্যান্ড দ্য গ্রেডস, ইটস আই এম সেইং দিজ আর ফান্ডামেন্টালস, বাট ইটস মোর দ্যান সার্টিফিকেশন। সো সোশ্যাল মিডিয়ার এই স্পেসগুলোকে আর প্রপারলি তোমরা কাজে লাগাও, অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রতি ফোকাস দাও। আই থিঙ্ক ইউ আর বাউন্ড টু সাকসেস। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ, উইশ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।